আজ রবিবার তেইশ ভাদ্র দু হাজার তেইশ সালের দশই সেপ্টেম্বর মেষ রাশি মেষ লগ্ন কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অজা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অজা একাদশীর এই মহান ব্রত পালন করলে জীবনের সকল প্রকার দোষ বিনষ্ট হয় মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি ঘটে এবং এই একটিমাত্র একাদশীর উপবাস যজ্ঞের সমপরিমাণ ফলাফল দিয়ে থাকে এই মহান একাদশীর ব্রত বা টাইমিং শুরু হবে নয়ই সেপ্টেম্বর রাত নটা বেজে সাতচল্লিশ মিনিটে আর চলবে দশই সেপ্টেম্বর রাত নটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত একে ভাদ্রপদ কৃষ্ণ একাদশীও কিন্তু নাম দেওয়া হয়েছে বন্ধুরা আর এ মাসেই কিন্তু হয়েছে জন্মাষ্টমী তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একাদশী একাদশীর মহান ব্রত যারা পালন করবেন আগের দিন নিরামিষ খেতে হবে একাদশীর দিন উপবাস পরের দিনও নিরামিষ খেতে হবে এবং পরের দিন কোনো বৈষ্ণব বা সাধু সন্তদেরকে ভোজন করিয়ে তারপরেই কিন্তু ব্রত ভঙ্গ করতে হয় আর একাদশীর পারণ মন্ত্র অবশ্যই জপ করবেন কোনো কিছু না পারলে ভগবান হরিবিষ্ণুর মন্ত্র ওম নব ভগবতে বাসুদেবায় দেবায় নমা এটি একশো আটবার জপ করুন আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগত পথে গোপে সোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন মেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কারণ এমন দিন জীবনে কিন্তু বারবার আসে না দীর্ঘ সময় ধরে আপনারা আপনার জীবনে নতুন কিছু ঘটার প্রতীক্ষায় যারা যারা ছিলেন মনে সেই কল্পনাটি কিন্তু আজ বাস্তবে রূপদান করতে পারে আজ কিন্তু দীর্ঘদিন ধরে রোগ শোকে যারা ভুগছেন কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন আই ইনকাম আপনাদের বাড়বে তবে খরচও বাড়তে চলেছে আর্থিক অবস্থানকে উন্নত করবার জন্য আপনাদেরকে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে এর কিন্তু কোনো বিকল্পই নেই চাকরিজীবী যারা আছেন তাদের আজ অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আগেই বলেছি আর আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে সামাজিক কোনো উপ অনুষ্ঠানে আপনারা উপস্থিত হতেই পারেন সেখানে সমাজের প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসবেন যার ফলস্বরূপ আপনাদের উৎসাহ উদ্দীপনাও কিন্তু দ্বিগুণ হতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আজ আপনারা সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকার স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না আজ আপনাদের মধ্যে বিশেষ করে আপনি যদি জীবনে কোনো সমস্যায় থাকেন গুরুর পরামর্শ নিতেই পারেন জীবনে যদি কোনো গুরু না থাকে গুরুর দীক্ষা নেওয়ার জন্য দিনটি অতুলনীয় আজ একাদশের দিন